সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, এখন শরৎকাল। আর শরৎকাল মানেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। আকাশে বাতাসে ভাসছে পুজোর গন্ধ, আর তার সাথে কিন্তু আমাদেরও প্রস্তুতি শুরু হয়ে গেছে। কেনাকাটি থেকে শুরু করে সমস্ত কিছুই চলছে। এখন থিম পুজোর লড়াই, কিন্তু এই থিম পুজোর ভিড়েও হারিয়ে যায়নি বনেদি বাড়ির পুজোগুলো। কিছু কিছু বনেদি বাড়ির পুজো আছে যেগুলো আজও অমলিন, নিজেদের মাহাত্ম্য, নিজেদের আদিত্য তারা ধরে রেখেছে। এমনই একটি বনেদি বাড়ির পুজো আজ আপনাদের দেখাবো এএসআর নিউজের পর্দায়। আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আদি দুর্গাবাড়িতে। এই আদি দুর্গাবাড়ির পুজো প্রস্তুতি আজ আপনাদের দেখাবো। এই আদি দুর্গাবাড়ির পুজো সম্পর্কে এবার জেনে নেব বাড়ির মালিক চণ্ডীচরণ গাঙ্গুলির কাছ থেকে। আপনাদের এই পুজোটা কত বছরের পুরনো? এটা 500 বছরের উপর হয়ে গেছে। বর্গির হাঙ্গামায় আমাদের পূর্বপুরুষরা বীরভূমে চলে আসে, বীরভূম থেকে কয়েক বছর পর তখন এই এখানে একটা ব্রহ্মপুর নলখাগড়ার বন ছিল। এই নলখাগড়া বন করে এখানে দারিং গাছ থেকে এইখানে মাকে প্রতিষ্ঠা করে সেই থেকে পুজো হয়ে আসছে, বন্ধ পূর্ণ হয়নি। তখন বলি বলি ছিল না, বলি পরে হয়েছে, তিন চার পুরুষ আগে থেকে বলিদানটা হয়েছে, হ্যাঁ ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে। যিনি প্রথম এই পুজোটা প্রচলন করেছিলেন তার নাম কি? সদানন্দ মজুমদার। কিভাবে প্রচলন হলো এই পুজোটার? ওই ছোট্ট একটা প্রতিমা নিজেরাই তৈরি করতো, নিজেরাই ভোগ রান্না করতো, নিজেরাই সব কিছু করতো। এইভাবে করতো, তখন আস্তে আস্তে বংশবৃদ্ধি হয়। হতে হতে এই 500-600 বছর পর এবং আমার ঘাড়ে দায়িত্ব চলেছে, আমার বাবা গত হাফা আমার উপর দায়িত্ব দিয়েছে। আমার বাবা ছেলে এখন পুজো করে, আমি আর পারি না, ওরাই করে। আপনি কত বছর ধরে দায়িত্বে আছেন এই পুজোর? আমি এই পুজো 75 বছর থেকে পুজো আমি করে আসছি। আপনাদের এই পুজোতে মাকে কি কি ভোগ দেওয়া হয়? মাকে প্রথমে ফলমূলে ভোগ হয়, তারপরে বাল্য ভোগ মানে খিচুড়ির ভোগ হয়, তারপরে অন্নের ভোগ হয়, আর অষ্টমী নবমী এই দুদিন মাছ মাংস মানে বলিদান হয়। তো ওই বলিদানের মাংস মহাপ্রসাদ ভোগ হয়, পায়েস হয়, বহু রকমের তরকারি হয়, 5-6 রকমের তরকারি, আগে 10-12 রকম হতো, এখন 5-6 রকমের তরকারি হয়। আচ্ছা, প্রথমে যেটা বললেন যে প্রথমে প্রচলন ছিল নিজেরাই ঠাকুর তৈরি করেন, নিজেরাই ভোগ রান্না করেন, এখনও কি সেই রীতিটাই আছে? না, এখনও সে নাই, এখন পরিবর্তন হয়ে গেছে। এখন ঠাকুরে ভোগ রান্না করে, দীক্ষিত ঠাকুর যারা তারা ভোগ রান্না করে, দুজন ঠাকুর থাকে, একটা হেল্পিং হ্যান্ড থাকে, সে দেখাশোনা করে, এইভাবে আছে। আর দশমীর দিন চিড়ের ভোগ হয়, চিড়ের ভোগ দশমীর দিন হয়, আর নবমী পর্যন্ত অন্যের ভোগ বাল্য ভোগ হয় বেলা 10-11টার মধ্যে, খিচুড়ি বাল্য ভোগ মানে খিচুড়ি, তারপর অন্যের ভোগ হয় বেলা। আর অষ্টমীতে বলে তো মহাপুজো বলা হয় অষ্টমীর পুজোটা, তো সেই পুজোটা কিভাবে করা হয় এখানে? মহাপুজো তারপরে সন্ধি, সন্ধিটা হচ্ছে মহাপুজো, সন্ধিটা হচ্ছে সপ্তমী অষ্টমী আর নবমী ছাড়ছে এই মুহূর্তটা, সেটা হচ্ছে সন্ধি। এটা বেলা 1:30 সময় পড়ে যেত, ওই তিথি নক্ষত্র থাকে সেই অনুযায়ী সন্ধি পুজো হয়, এই পঞ্জিকাতে লেখাই থাকে, অমুক টাইমের মধ্যে সন্ধি পুজো, অমুক টাইমের মধ্যে বলিদান, সব লেখা থাকে। সেইভাবে যা লেখা থাকে সেই লেখা থেকে আমরা করি, আমরা গুপ্ত প্রেসকে ফলো করি, পঞ্জিকা গুপ্ত প্রেসই আমাদের প্রধান মন্ত্রী। আমি আপনি কত নম্বর পুরুষে বাড়ি? ন নম্বর আমি, আস্তে আস্তে চলে গেছে, এখন 9 নম্বর আমি। এই যে বাড়ির পুজো, তো এই বাড়ির পুজোতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কে কে এসেছেন? তখন মহেন্দ্রচন্দ্র নন্দী মহারাজা, রাজা কমলরঞ্জন, তারপরে শ্রীশচন্দ্র নন্দী মহারাজা, এরা সব এসেছিলেন। বড় বড় পণ্ডিত, এখানে আন্নাকালী টোল ছিল পাশে, ওরা বড় বড় পণ্ডিত থাকতো, তারা এসে ভরা পণ্ডিত, শ্রীশ পণ্ডিত, কৈলাস পণ্ডিত, বড় বড় পণ্ডিতরা পুজো করেছে, আসেন সে পুজোও করেছিল, এইভাবে চলে আসছে। আর
শোনা যায় যে আপনাদের এই বাড়ির পুজোতে নাকি রানী ভবানী এসেছিলেন, তো সেই সম্পর্কে একটু বলুন। রানী ভবানী এসেছিলেন, উনি ওই অষ্টমীর দিন বজ্রায় করে কলকাতা থেকে বড়নগর ওনার গুরু বাড়ি ওইখানে উনি বলেছেন যে অঞ্জলি দেবেন, কিন্তু ওখানে অঞ্জলি দিতে গেলে বেলা 11:30 পৌঁছাবে না। তিনি বললো যে এখানে তখনকার দিনে পুকুরের ষষ্ঠীর দিন বলায় ষষ্ঠীর দিনই হবে, ষষ্ঠীর দিন ঘট পুঁতে যাচ্ছিল, তো যে এখানে কাঁচাখণ্ডে কি পুজো হয় বজ্রা ভেড়াও, তখন ওই নতুন বাজারের ঘাটে বজ্রা ভেড়ানো হলো, বরকমদাত পাঠিয়ে দিলে রানী ভবানী দেখে এসে কোথায় পুজো হচ্ছে। এগুলো বললো এখন একটা মাটির দালানে পাপায় করে নদীর টেবিদ্ধ এসব দিয়ে পুজো হচ্ছে, রানী ভবানী এসেছে ওইখানে অঞ্জলি দিল, এই যে অঞ্জলি দিলেন উনি ওইখানে বসে অঞ্জলি দিয়েছিলেন, ওরা মাটি দিয়ে এবার আমাদের খাওয়া বাসন দাম না দ্বিতীয় এখানে যা পাই তাদের ওরা আমি দিই কিছু এই পাপাতে ভোগ হয় ওর হ্যাঁ পাপাতে করা পাতা পদ্মের পাতায় দিয়ে আমাদের ভোগ হয় খাওয়া বাসন নয় উনি পাঠিয়েছিলেন, কিন্তু সেসব বাসন আমি দেখি উনি রানীমোহনী সাহায্য যেটা বলে বাসন পাঠিয়েছিলেন, কিন্তু সে বাসন এখন আর নাই আমি দেখিনি, আমার ঠাকুরদারা হয়তো দেখে থাকতে পারে আমি দেখিনি। আদি দুর্গাবাড়ির পুজো সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারলাম, আপনাদেরকেও জানাতে পারলাম। আপনাদের পুজো অনেক 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 ভালো কাটুক, আর অবশ্যই চোখ রাখুন এএসআর নিউজের পর্দায়, কারণ এবছরের পুজোর গাইডলাইন কিন্তু আমরাই আপনাদের জন্য আমরা তুলে আনবো বনেদি বাড়ির পুজোর থিম, পুজো পুজোর ফ্যাশন এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত রকম কিছু। রবি বিশ্বাসের সঙ্গে অর্পিতা দে, এএসআর নিউজ। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির জন্য এএসআর নিউজের রান্নাঘর অনুষ্ঠানে বাহারের স্বাদের রান্না নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই আমরা। চোখ রাখুন এএসআর নিউজের পর্দায়। রান্নাঘর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন 9474727188 এই নম্বরে।